আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় ভিভার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক পেজের মারাত্মক চারটি বোল ফেসবুক পেজে যে মারাত্মক চারটি বোল করে থাকি মিস্টেক করে থাকি তার জন্য ফেসবুক পেজে এই চারটি মারাত্মক বোল করার কারণে ফেসবুক পেজের রিচ কমে যাচ্ছে ফেসবুক পেজের ফলোয়ার আসছে না একদম বিউ আসে না তো প্রিয় ভিভার্স ফেসবুক পেজের এই চারটি মারাত্মক বোল কি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা ফেসবুক পেজে নতুন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই বিরতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কমেন্ট করেন না যার জন্য আমার পরবর্তী যদি কোনো ভিডিও আপলোড করি আপনাদের সামনে শো করে না অবশ্যই ভিডিওটা দেখবেন সাথে সাথে আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো প্রিয় দর্শক ফেসবুক পেজে আমরা কি কি ভুল করে থাকি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফেসবুক পেজে চারটি মারাত্মক ভুল করে থাকি তার মধ্যে প্রথম হচ্ছে এক নাম্বার হচ্ছে অন্যের কমেন্ট বক্সে গিয়ে আপনার নিজের পেজের জন্য ফলোয়ার চাওয়া আপনি অন্যের কমেন্ট বক্সে গিয়ে অন্যের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে অথবা কোনো গ্রুপে অথবা কোনো পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনার নিজের ফেজের জন্য ফলোয়ার চাওয়া যেমন অনেকেই বলে ব্যাক টু ব্যাক ফলো ডান সাপোর্ট করেন সাপোর্ট করলে আপনি সাপোর্ট পাবেন একজন আরেকজনকে সাপোর্ট করেন ফলো দেন ব্যাক টু ব্যাক এই ধরনের কমেন্ট করে থাকেন আপনি দেখেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকেই এরকমভাবে কমেন্ট করা যাচ্ছে অন্যের কমেন্ট বক্সে গিয়ে ঠিক এরকমভাবে কমেন্ট করেন আপনার পেজের জন্য ফলোয়ার চান এটা আপনার জন্য খুবই এটা আপনার জন্য কবি ক্ষতিকর মানে ফেসবুক পেজের জন্য ক্ষতিকর এটা আপনি কখনো করবেন না এ থেকে আপনি চেষ্টা করবেন বিরত থাকতে আপনার পেজের জন্য অন্যের কমেন্ট বক্সে গিয়ে কখনো ফলোয়ার চাইবেন না দুই নাম্বার যে আমরা বোলটা করে থাকি সেটা হচ্ছে একই কমেন্ট একই ধরনের কমেন্ট বিভিন্ন কমেন্ট বক্সে অথবা একই কমেন্ট বক্সে বারবার করা একাধিক বাড়া একাধিক বার করা ধরেন আপনি একটা হাদিস লিখলেন একটা উক্তি লিখলেন একটা বাণী লেখলেন অথবা আপনি যে কমেন্টটা প্রতিনিয়ত করেন একই কমেন্ট একই কমেন্ট বক্সে একাধিকবার করেন বারবার করেন বা বিভিন্ন কমেন্ট বক্সে বা বিভিন্ন গ্রুপের পোস্টে গিয়ে করে থাকেন তো প্রিয় দর্শক এতে কি আপনি অবশ্যই অবশ্যই বিরত থাকবেন একই কমেন্ট যদি আপনি বারবার করেন ফেসবুক পেজের কমিউনিটি গাইডলাইনস রোলস অমান্য করছেন আপনি কখনো একই কমেন্ট বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে লিখবেন না তিন নাম্বার যে আমরা বলটা করে থাকি সেটা হচ্ছে অন্যের কমেন্ট বক্সে গিয়ে আপনার পেজের আপনার নিজের পেজের নামটা মেনশন করে রাখেন অনেকেই আছেন বিভিন্ন কমেন্ট কমেন্ট বক্সে না করে শুধু আপনার পেজের নামটা লিখে দেন এটা হচ্ছে মেনশন করা আপনি যে অন্য গ্রুপের অথবা অন্য পেজের এর ফলোয়ারকে ড্রাইভিট করে আপনার পেজে আনার চেষ্টা করেছেন চেষ্টা করতেছেন সেটা আপনার জন্য খুবই ক্ষতিকর এটা আপনি কখনো করবেন না এটা করতে গেলে আপনার পেজের জন্য আপনার পেজে সমস্যা হতে পারে আপনার পেজটা ভায়োলেশন চলে আসতে পারে আপনার পেজে চলে আসতে পারে তো প্রিয় দর্শক কখনো আপনি অন্যের কমেন্ট বক্সে গিয়ে আপনার পেজটাকে মেনশন করবেন না চার নাম্বার যে আমরা বোলটা করে থাকি সেটা হচ্ছে অন্যের কমেন্ট বক্সে আপনার পেজের লিঙ্কটা শেয়ার করে রাখেন আপনি চাচ্ছেন অন্যের পেজের অথবা অন্য কোনো গ্রুপের যে ফলোয়ার আছে আপনার পেজটা যে লিঙ্কটা শেয়ার করেছেন সেই লিঙ্কে ক্লিক করতে অথবা আপনার পেজটাকে ভিজিট করাতে চাচ্ছেন তার জন্য আপনার পেজটাতে বড় ধরনের ইফেক্ট আসতে পারে তো প্রিয় দর্শক আপনি এটা কখনো করবেন না আপনার পেজের লিঙ্ক কখনো বিভিন্ন অন্যান্য গ্রুপে কখনো শেয়ার করবেন না আপনারা আমার স্ক্রিনে দেখেন আমার একটা ভিডিওতে অনেকবার অনেকবার অনেকেই তার লিঙ্কটা শেয়ার করেছে এখন যদি আমি তার পেজের ওপরে তার পেজটাতে আমি যদি রিপোর্ট করি তার পেজটাতে ভায়োলেশন চলে আসবে তার পেজটাতে রেস্ট্রিক্টেড চলে আসবে তার পেজটা আনপাবলিশড হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো প্রিয় দর্শক আমি যে আপনাদের সাথে চারটি বুলের কথা বলেছি এই চারটি বুল কখনো আপনি করবেন না যদি করে তাকেন তা থেকে আপনি বিরত থাকেন আপনার পেজে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করেন ভালো মানের ভিডিও আপলোড করেন একদিন না একদিন আপনার ভিডিও ভাইরাল হবে ভিউজ আসবে ফলোয়ার আসবে আমি ভাবে বলছি আবার আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য অন্যের বক্সে গিয়ে আপনি কখনো আপনার নিজের জন্য ফলোয়ার চাইবেন না অন্যের কমেন্ট বক্সে গিয়ে আপনার পেজটাকে মেনশন করবেন না অন্যের কমেন্ট বক্সে গিয়ে একই ধরনের কমেন্ট বারবার করবেন না অন্যের কমেন্ট বক্সে গিয়ে আপনার পেজের লিঙ্কটা শেয়ার করবেন না তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামত জানাবেন ভিডিওটা কেমন লেগেছে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ